এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত রাজ্য বাজেটকে কলকাতা বিমানবন্দরে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। এদিন তিনি মুখ্যমন্ত্রীর দায়দায়িত্ব নিয়ে কটাক্ষ করে বলেন, আমি তো আর আগামী দিন থাকবো না, হতে আমার দায়ও নেই দায়িত্বও নেই। আমার দায় আর দায়িত্ব থাকলে আমার চিন্তা ছিল, স্বাভাবিকভাবে যে জানে আমার আগামী দিন আমার কোনো দায় নেই দায়িত্ব নেই, সে যা খুশি বলতে পারে। একই সঙ্গে তিনি রথযাত্রা সম্পর্কে প্রতিক্রিয়া দিয়ে বলেন, মানুষের কাছে পৌঁছে যেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের কাছে যাওয়ার যে বার্তা নিয়ে আমরা যাব বলে ঠিক করেছি, সেই যাত্রা শুরু হবে। অনেক রাস্তা আছে, হেঁটে যাওয়া যাবে, সাইকেলে যাওয়া যাবে, যেভাবেই হোক যাওয়া যাবে, কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছব। অর্থাৎ মানুষের কাছে পৌঁছে যাওয়ার আর্জি নিয়েই আমাদের এই যাত্রা শুরু হবে, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, এই পরিবর্তনের যে লড়াই তৈরি হয়েছিল 2009, তাতে শুভেন্দুর কন্ট্রিবিউশন ছিল, কন্ট্রিবিউশন ছিল রাজীব, সবার কন্ট্রিবিউশন নিয়েই তো পরিবর্তনটা কমপ্লিট হয়েছিল। তাই স্বাভাবিকভাবে এখন এই একে অপরের বিরুদ্ধে আঙুল তোলা একটা রাজনীতির সুস্থ লক্ষণ নয়। এদিনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেশ উচ্ছ্বসিতই ছিলেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।